আসসালামু আলাইকুম সকলকে। আজকে জাপানের অত্যন্ত ফেমাস একটা জায়গাতে ঘুরতে এসেছি। যারা জাপান সম্পর্কে জানেন, জাপানকে চিনেন, তাদেরকে যদি প্রশ্ন করা হয় মধ্য জাপানের সব থেকে বিখ্যাত জায়গাটার নাম কি, অবশ্যই বলবেন গিফু প্রিফেকচার। হ্যাঁ, আমরা আজ এক্সপ্লোর করতে এসেছি গিফু প্রিফেকচারকে। সামুরাই শব্দটা শুনলে হয়তোবা আপনারা জাপানের ফুটবল টিমকে ভাবতে পারেন। সামুরাই হলো প্রাচীন জাপানের প্রতিরক্ষা বাহিনী, যাদের বর্তমান অবস্থান হলো পুলিশ। আমরা এখন আছি গিফু জেলার নাকাতসুগাওয়া সিটিতে। চারপাশে পাহাড়ে ঘেরা এই শহরটি বেশ বৈচিত্র্যময়। এটা হলো প্রাচীন জাপানের পানির চরকা। জাপানের অনেক পুরাতন গ্রামে গেলেই আপনি এই চরকাটি অবশ্যই দেখতে পাবেন। এটা হলো সামুরাই, আজ থেকে 300 বছর আগে সামুরাইরা মূলত এখানেই রেস্ট করতো, আর শীতে হইলো এখানে আগুন পোহাতো। সেই কাঠ আগুন পোহাতো শীতকালে এখানে। যদিও আধুনিক টয়লেট 300 বছর আগে না, আধুনিক টয়লেট দিয়ে রাখছে। এটা কিন্তু দোতলা। কিসো নদী এবং কিসো ভ্যালি এই দুইটা শব্দের সাথে জাপানের অনেক ইতিহাস এবং ঐতিহ্য জড়িত আছে। একসময় জাপানের রাজধানী ছিল কিয়োতো শহর। পরবর্তীতে 1868 সালে টোকিও জাপানের নতুন রাজধানী হয়, যেটা বর্তমানেও চলমান। টোকিও জাপানের রাজধানী হওয়ার সাথে একটা ইতিহাস জড়িত। যে ইতিহাসটাকে যদি আমি ব্যাখ্যা করি তাহলে প্রথমেই জাপানের এদো যুগের কথা বলতে হয়। সেই এদো যুগেই এই কিসো ভ্যালিতে জাপানিরা এই গ্রামটি নির্মাণ করে। এই কিসো ভ্যালিটি কিসো নদীর তীর ঘেঁষেই অবস্থিত। এই এদো যুগের গোড়াপত্তন হয় 1603 সালে এবং এই এদো এর বর্তমান নামই হলো টোকিও। এবার আসি আসল ঘটনায়। তৎকালীন সময়ে জাপানে কোনো ধরনের বাস ট্রেন কিছুই ছিল না, ছিল শুধুমাত্র ঘোড়া, ঘোড়ার গাড়ি, রিক্সা, আর বাকিটা পায়ে হেঁটেই যাওয়া লাগতো। তখন জাপানিদেরকে ব্যবসায়িক কাজে টোকিও থেকে কিয়োটো শহরে যাওয়া লাগতো। টোকিও থেকে কিয়োটো শহরের দূরত্ব কম করে হলেও 500 কিলোমিটার। পাহাড় এবং বনজঙ্গলে ঘেরা জাপানে এত দূরে চলাচল করা খুবই কষ্টসাধ্য ব্যাপার ছিল। এজন্য জাপানিরা চলতি পথে বিশ্রাম নেওয়ার জন্য এবং রাত থাকার জন্য হোটেলের অভাব বোধ করল। তখন জাপানিরা কিয়োতো যাবার পথে অথবা কিয়োতো থেকে টোকিও যাবার পথে অতিমধ্যে থাকার জন্য এই গ্রামটি তৈরি করে। জাপানি জুকু শব্দের অর্থ হলো হোটেল, যেটাকে আমরা বাংলা ভাষাতে বলি আবাসিক রেস্তোরাঁ বা আবাসিক হোটেল, যেখানে আমরা রাত্রি যাপন করি। এজন্য জাপানি ভাষাতে এই গ্রামটিকে বলা হয় মাগোমে জুকু। ধীরে ধীরে এই গ্রামে জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকে, বৃদ্ধি পায় দোকানপাট এবং ব্যবসা বাণিজ্যের সংখ্যাও, এবং মুহূর্তের মধ্যেই এই গ্রামটি অনেক প্রাণচঞ্চল একটি গ্রামে পরিণত হয়। যেহেতু এই গ্রামের ভিতর দিয়েই টোকিও থেকে কিয়োটো শহরে আসা যাওয়া করা হতো, তাই এই জায়গাটার আরও একটি নাম আছে। সেই নামটি হলো নাকাসেন্দো। নাকাসেন্দো মূলত এই হাইওয়েটার নাম ছিল। আপনারা কি জানেন নাকাসেন্দো শব্দের অর্থ কি? নাকাসেন্দো শব্দের অর্থ হলো পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, এই হাইওয়েটা একদম পাহাড়ের ভিতর দিয়েই ছিল এবং এই গ্রামটাও একদম পাহাড়ের চূড়ায়। আমরা এই মুহূর্তে এই গ্রামের সর্বোচ্চ চূড়াতে উঠব, অর্থাৎ এই গ্রামের যে পাহাড়টি এই পাহাড়ের সর্বোচ্চ চূড়াতে পৌঁছাবো। এই ভিউ ভাই, 20 টাকা দিও কেনা যায় না? ওইটাও মনে হয় রাস্তা করতেছে উপরে ওঠার জন্য। আরো সুন্দর হইতো যদি আমরা শেষ বিকেলে আসতাম। এই আলো থাকবে না,
কিন্তু বিকেলের ইসে আপনার এই এই সাইডটা আরো সুন্দরভাবে দেখা যাবে, ওইটা সুন্দর দেখা যাবে। সূর্যটা জাস্ট এই পাশে আসতে দেন, এই জায়গাটা বৃষ্টির দিন অথবা মেঘলা দিনে এবং তুষার পড়া দিনে অনেক বেশি চমৎকার এবং সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায়। আমরা এতক্ষণ মাটি থেকে 790 মিটার উপরে পাহাড়ের চূড়ায় ছিলাম। আপনি যদি হাইকিং করা পছন্দ করেন তাহলে অবশ্যই এই জায়গাটিতে যাবেন, কেননা এখানে শুধুমাত্র এই একটি গ্রামই নয়, এই নাকাসেন্দৌ অর্থাৎ পাহাড়ের ভিতরের রাস্তা নামক এই হাইওয়েটিকে কেন্দ্র করে 400 বছর পুরাতন আরও দুটি গ্রাম আছে, যেই দুটি গ্রামকে পরবর্তী পর্বে আলোচনা করব। এখন আমরা পাহাড়ের চূড়া থেকে নিচেই নামতেছি। ফেরার পথে এক জাপানি ভদ্রলোকের সাথে দেখা, যিনি আমাদের বাংলাদেশের বিরিয়ানিটি খুব বেশি পছন্দ করে। আর এখানে এত পাহাড় বলার মতো না, খুবই ভালো লাগছে, সবারই এই জায়গাটা আসা উচিত। ধন্যবাদ। তো এই ছিল নাকাতসুগাওয়াশি এর মাগোমে জুকু। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন এবং আমার পেজটিকে ফলো দিয়ে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।